আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত দক্ষিণের বারান্দায়। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাই ভালো আছেন এই আশা রেখেই আজকে শনিবারের দিনটা শুরু করে দিই। অবস্থা দেখেন, দেখা যাচ্ছে এক পুরু বালি সব কিছুর মধ্যেই, এক পুরু বালি। তো যাই হোক, কালকে তো রাতের বেলা আমাদের ছাদে জন্মদিন অনুষ্ঠান ছিল, তো ওই অনুষ্ঠান থেকে বাচ্চা দেখাবে যেহেতু আগে আগে খাওয়ার আগে চলে আসতে হয়েছে, নিচে নেমে গেছে ওর জুম মিটিংয়ের জন্য। আর অরণ্য শো ছিল, ও তো রাতে বাসায় আসছে 11টার দিকে আর কি, তো ওদের খাওয়া দিয়ে দিচ্ছিল। অরণ্য রাতের বেলায় হাফিস করে ফেলছে, যদিও সে খেয়ে আসছিল, তারপরও রাতের বেলা গরম টরম করে বোধ হয় খাওয়া দাওয়া করছে আমি আমরা ঘুমায় যাওয়ার পরে। আর আরেকটা বক্স আছে, তা আমি ভাবলাম যে এখন প্রথমে ভাবছিলাম যে ওইটাই মানে মাসুদ আহমেদকে দিব, তারপরে আবার ভাবলাম না থাক ভাতও আছে, কারণ হচ্ছে রাতের বেলা যদি খায় তাহলে খাবে, আর না হলে রাতের বেলা যেহেতু একবার খেয়ে ফেলছে কাছি এখন আর দিতে চাইলাম না আর কি। তো এই যে দেখেন ভাত ছিল, ভাতটা গরম করতে দিচ্ছি। আর হচ্ছে এখানে হচ্ছে একটা পোয়া মাছ ভাজতেছি, তার আবার পোয়া মাছ খুবই পছন্দ। আর যেখানে বেগুন অলরেডি ভাজা হয়ে গেছে, পোয়া মাছের পেটে না একটা পোকা থাকে খুবই মজাদার। হ্যাঁ, ওই পোটকাটা মাসুদ আহমেদ খায় না, আমি পুটুস করে খেয়ে মানে পুটুস করে কাটে পুটুস গরম। গরম কিন্তু অনেক মজা। তো যাই হোক, মাছটা আরেকটু ভাজা ভাজা হোক। আর এখানে এখানেও আছে, এখানে হচ্ছে মাংসের তরকারি, ডাল, সবজি। আর এখানে আমরা দেখেন কত মানে বিশাল বিশাল সাইজের পাকা পাকা আমরা, কিন্তু অলরেডি তিনটা বোধ হয় মাসুদ আহমেদ খেয়ে উড়াই দিচ্ছে, তার খুবই পছন্দ। আমরা বলতে ভাই কি ছোট ভাইকে আমরা খাই, আমরা হ্যাঁ ওনার খুব পছন্দ। তার কাজল ভাবি আবার বোধ হয় মনির ভাইকে বলছে, মোট কথা কাজল ভাই আর মনির ভাই এক গাদা আমরা, দেখেন কি সুন্দর আমরা চেহারা পাঠায় দিয়েছে। এবং সাথে সাথে মাসুদ আহমেদ তিনটা কেটে খেয়ে ফেলছে। আমরা কাটার ডাল আবার নিজস্ব তরিকা আছে, সেই তরিকা আবার আমার হয় না, আমার আমরা মানে কাটা হয় না, আর আমি এত কাটতেও পারি না ফলমূল, যেহেতু নিজে কম খাই খুব একটা কাটতে ইচ্ছাও করে না। ওনার আবার ফলমূল কাটতে খুব ভাল লাগে। তো এই হলো অবস্থা। আর হচ্ছে রান্নাঘরে কি করলাম সেটা দেখাই। এই যে মাইক্রোটা এই পাশে ছিল, আমার তো আবার যেই আমার স্বভাব অনুযায়ী খুচুর খুচুর মনে হচ্ছে এই পাশে, প্রথম মনে হচ্ছে কি ভালো এই পাশে থাকবে, সারা জীবন এই পাশে রাখবো। এখন যেহেতু আবার এক মাস বোধ হয় নাই বা হবে এরকম, এখন আবার মনে হচ্ছে না খুবই অসুবিধা ওই পাশে সরাই দিচ্ছে, এখন মনে হচ্ছে আহ এইভাবে তো খুবই ভালো, এরকম আমার আবার জানি আমি 20-25 দিন পরে মনে হবে যে না এইভাবে ভালো না, কিন্তু কোনভাবে ভালো জানি না। যাই হোক, এটা যাদের উপর ডিপেন্ড করে, আমার স্বভাবের উপর আমি একদম পুরাই হাত পা ছেড়ে দিছি। আর এই যে গোছ গাছ আছে, এই টেবিলটা একটু মুছলাম, গোছ গাছ করলাম এই আর কি। কিন্তু রান্না ইয়ের ঘরের অবস্থা খুবই খারাপ। ওরে বাবা, টেবিলের মধ্যে আমি না টেবিল কিন্তু মুছছি বুঝছো, তারপর দেখো কালি একদম, এই যে মাসুদ আহমেদ ন্যাকড়া নিয়ে ঘোরাঘুরি করতেছে মুছামুছির জন্য। একদিন মুছে বলবে কত কাজ করে দিছি তোমার। ও আচ্ছা, যেটা দেখা দেখেন কি অবস্থা, এই যে এলা এগুলা কিন্তু বিছানা গুছানো হয়ে গেছে, কিন্তু আমার হয় কি আমি বুঝলাম না, এই যে এই জায়গাটা না এই ম্যাট্রেসের নিচে থেকে উপরের যে তোষকটা এটা সরাতে সরাতে দুই তিন দিন পর পরই ওইদিকে নিয়ে যায়, এখন কিভাবে যায় আমি জানি না। এইটাকে আবার এই জন্য টানবো, টানে এটাকে গুছাবো, আর এইগুলাকে তারপরে উপরে উঠাবো বালিশগুলাকে। এই যে বালিশ রাখেন সব নিচে। আর এখানে হচ্ছে আমার ঘুম থেকে উঠে দুই কাপ চা, একদম কাটায় কাটায় এখানে কিন্তু এই যে এই মগে দুই মগ, একদম টুপটুপা না একটু খালি থাকে দুই মগ হয় আর কি। এই দুই কাপ চা খায় আমি নিজেকে একদম রিচার্জ করে তারপরে আর কি উঠি, নাহলে আমার জানি কেমন কেমন লাগে, কি বাজে অভ্যাস বলেন তো। আর এখানে আমাদের দুইজনের পানি এমনি ইমার্জেন্সি কোনো কারণ নাই তারপরও থাকে, দুই এক সময় একটা হলেই হয়, আমরা আবার বেশি ইয়ে তো ফরেন, তো এই জন্য আলাদা দুইটা থাকে আর কি। কাহিনী আর এই গাছের কাহিনীও দেখাই, দেখেন গাছদেরকে রাত্রেবেলা যে ওয়াশরুমে নিয়ে ইনাদেরকে স্নান করানো হয় না, তারপরে রাতের বেলা পানি ঝরলে আবার এখানে এনে রাখা হয়, সকালে এখনো
উঠানো হয় নাই, প্রতিদিনই এই কথা বলি, তারপরে কোনো এক সময় উঠাই আর কি। এই যে মানি প্ল্যান্টটা ওইখানে ছিল, উনিও বাথরুমে ছিলেন, রাতের বেলা আবার এখানে আসছেন, এখন সব এখন আবার এখানে উঠবেন আর কি। তো এই হলো অবস্থা আজকে। আর অরণ্য গান শোনা যাচ্ছে, গান মানে মিউজিক, কী গান শোনা যায় জানি না, হাউকাউ হাউকাউ টাইপের আর কি। তো এই হলো আজকের অবস্থা। আজকে কী বার? শনিবার। হ্যাঁ, ভাবছিলাম একটু বাইরে যাওয়ার দরকার ছিল, বাইরে তো এমনি প্রতিদিনই যাই, টুকটাক তো যাই, কিন্তু আজকে একটু দরকার ছিল। এখন যাবো কি না বা কোন সময় যাবো বুঝতেছি না। আচ্ছা দেখা যাক, আগে দুপুরের, এখন কিন্তু প্রায় দুপুর হয়ে গেছে, মানে আর একটু পরেই খাওয়া দাওয়ার হবে আর কি। তবে আমাদের দুপুরে খাওয়ার কোনো ঠিক নাই আসলে, অনেক দেরি হয়, 3টাও বাজে, 3:30টাও বাজে, ওদের উপরে ডিপেন্ড করে আর কি। বাসায় থাকলে তো হয়েই গেল, আর না হলে তো দেরিই হয়। এই হলো কথা। আজকে মাসের নামে কাজ করতেছে দেখেন, প্রতিদিন করে, এই যে আজকে আজকে কাজ করতেছে না, এইটা যে কতদিন আমাকে এই গল্প শোনাবে, তোমার কত কাজ করে দিছি, তোমার কত কাজ করে দিছি, প্রতিদিন একটু একটু নিয়ম মূলত একটা দায়িত্ব নিলেই তো হয়ে যায় না, খালি বলে দাও না আমাকে দায়িত্ব, দাও কি করতে হবে বলো, একদিন করবে তারপরে আর খবর নাই, একদম খবর নাই আর কি। তো যাই হোক, আজকে উনি কাজে ফুল ফর্মে আছে, কাজে দেখছো কি ধুলা এই টেবিলটাতে, এগুলো সব উড়ে ফেলো। হ্যাঁ, পানি কেন রাখা যাবে কোথায়, এগুলো সব কাজ করতে দিলে বলবে কি এটা ফেলে দিই ওটা ফেলে দিই, মৃত্যু এগুলো রাখার দরকার নাই, এগুলো ফালা দাও, এগুলো এই করো, এগুলো সেই করো, তোমার ভাই কাজ করারই দরকার নাই, এত ফালাফালি আমার ফালানোর থেকে কাজ করাই দরকার, একদিন কিছু করতে গেলে এটা ফালা দাও, ওটা সরাই দাও, এটা ফালা দাও, এটাকে ইয়ে করো, এখন সব ফেলে দিবে ওখানে, বুঝছেন। এগুলো কিন্তু কলের নিচে নিয়ে, এই যে এই বেসিন, এখানে কোমর ঘুরে বেসিনের নিচে একটু দিয়ে বাস ঝাড়া, বেসিনে রেখে দিলে 10 মিনিট পরে রাখি আমি ওখানে, না এটা এখন ফেলে দিতে হবে, ময়লা, এটা ময়লা হয়ে গেছে, এগুলো ফেলে দাও। এই আর কি, যাক মাছ হয়ে গেছে, মাছও হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, আজকে এটার মধ্যে লবণ রাখলাম অবশেষে, কয়েকদিন পর পর না লবণ, তারপরে তেল, চিনি, চা পাতা, এগুলো মানে বদলালে আমার খুবই ভালো লাগে। আর ওই যে এই গাছও রাতের বেলা স্নানে যায়, মানে গোসলে যায়, তারপরে ওখানে পানি ঝরে গেছে, ওই যে বারান্দা দেখলেন না, এখন এনে রাখবো আর কি। প্রচুর অবস্থা, প্রচুর কাজ, এগুলাকে একটু গরম দিতে হবে, ইয়ে হয়ে গেছে, মাছ হয়ে গেছে, মাছটা নামাই আমি ডালটা গরম দিই, ডালটা গরম দেই এর মধ্যে, তারপরে খাওয়া হিসাবে দেখেন, কালকে রাতের খালি ডিনার খালি মাসাদ আহমেদ আর অরণ্যের জন্যই আসে না, এসাপের জন্য আসছে। এই যে তো ওকে রাতে এখন দিস দেওয়া হয়েছে আর কি, রাতে আর দেওয়া হয় নাই, ও এখন দেখেন এখন খাবে না, যতই এখন দেওয়া হোক এখন খাবে না, যখন এরা কেউ খেতে বসবে তখন ও মনে করে যে না এখন খাওয়া যাবে, এখন আগে খেলে ওর মান সম্মান নষ্ট হয়ে যাবে নাকি, নিজের মান সম্মান নিয়ে সে খুব চিন্তায় থাকে। তো চলেন, শাড়িটা কালকে যেটা পরছি ওটা রোদে দেওয়া, এই যে রোদে না বাতাসে দেওয়া আর কি। তো এখন চলেন যাই কাজ করি, অনেক কাজ, কাজ করতে জীবনটাই তো খালি কাজ কাজ কাজ, চলেন যাই কাজ করি, পুরা দমে কাজ করি, মনে ফুর্তি এনে কাজ করি, এরকম প্যান 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 করে কাজ করলে চলবে না তাই না, তাহলে নিজেরও মানে খারাপ লাগে, কাজেরও খারাপ, কাজও খারাপ হয়, মনে ফুর্তি এনে যে আহা কি মজার একটা জিনিস করতেছি, ওরে বাবা এর থেকে আর মজার জিনিস নাই, আসে কাজ করি সবাই মিলে, আসলে ওখানে কাজ করতেছে দেখেন, হাতে ঝাড়ু, এই যেহেতু আমার কোনো কিছু বেশি দিন মানে দেখতে ভালো লাগে না, এই জন্য আমার বুদ্ধি কি দেখেন, এই সোফার কাভারটা, এই যে নিচে এটা প্রিন্ট আর উপরে আরেকটা কালার দিয়ে পরা আর কি, যার দরুন ওই যে কিছুদিন ওই ওই পার্টটা থাকবে, ওই পার্টটা যখন দেখতে দেখতে চোখ পচে যায় তখন আবার এই পার্টটা দিয়ে দিই, তারপরে ময়লা হলে ধুয়ে ফেলি, ভালো বুদ্ধি না বলেন, নাহলে তো দুবার করে পাল্টাতে হবে, আর এগুলাকে খোলা আর এগুলাকে আবার কাভার পরানো যে কী কষ্ট, যে পরা সে বুঝে, তো এই জন্য আমি কী করছি টুইন ওয়ান করে ফেলছি, দুই রকমের, এক পাশে প্রিন্ট আর এক পাশে এক কালার দিয়ে করে ফেলছি, কিছুদিন প্রিন্টটা থাকে, তারপরে ওটা ময়লা হলে বা আমার যখন বিরক্ত লাগে তখন আমি আবার
উল্টাই দিই, তখন এই পাশটা আবার কিছুদিন ব্যবহার করি, এই পাশটা বলা হলে ওনারা ওয়াশিং মেশিনে চলে যান। বুদ্ধি ভালো না বলেন? অনেক মানে এই বুদ্ধিটা কিন্তু খুবই ভালো, আপনারা অ্যাপ্লাই করে দেখতে পারেন। মানে যে কোনো কিছুতে এরকম ডাবল ইয়ে করলে, অপশন থাকলে অনেক দিন যায়। মানে এই বুদ্ধিটা সত্যিই খুব ভালো, খুবই এফেক্টিভ। খাওয়া দাওয়ার সময় হয়ে গেছে, কিন্তু মাসে না আমাদের সময় চলে যাচ্ছে, এই জন্য বসে গেছে। দেখেন আমাদেরকে সবাইকে ফেলে, হ্যাঁ সবাইকে বলে, মানে সময় একটু এদিক সেদিক হতে পারবে না, ও বসে যাবে। এখানে অরণ্যের জন্য বিরিয়ানি গরম দেওয়া হয়েছে, দেখেন কালকে রাতে যে বিরিয়ানি সেটা এখন গরম দেওয়া হয়েছে। আর হচ্ছে আমাদের অর্ধেক তো খেয়ে ফেলছে, আর কি দেখাবো বলতো। এই যেখানে বেগুন 4 পিস ভাজি করছিলাম, 3 পিস হাফ পিস বললাম না, বেগুন সিদ্ধ করে দিলে উনি খেয়ে ফেলে। আর এখানে পোয়া মাছ, এখানে ডাল, ওখানে সবজি, ওখানে মাংস, এখানে নাগামরিচ, এখানে হচ্ছে জর্দা, যদি খাওয়ার পরে একটু খায়, কারণ জর্দাটা নাকি মাছ রান্না হবে মাসে হ্যাভি টেস্ট, বুঝছেন? যাবতীয় মিষ্টি জিনিস খুব ভালো লাগে। তো এই হলো দুপুরের খাওয়া দাওয়া, সব মানে মিলঝুলকে খাওয়া আর কি। এখন মানে একদম কোনো খাওয়া যে আছে না, যে এটা না, এখান থেকে একটু, ওখান থেকে একটু, এরকম করে মিলে ঝুলে সবাই মিলে খাওয়া। এই অরণ্য আসো, অরণ্য আসো, আসো আসো আসো, খাবার শেষ হয়ে গেলে আমার ঝামেলা শেষ হয়ে যায়, গরম হয়ে গেছে। চলেন যাই সবাই মিলে, আপনাদেরকে সহই খাওয়া দাওয়া করি, চলেন। সুন্দর সূর্যটা দেখেন ছাদে, আজকে ছাদে কেউ আসে নাই, এখনো আসেনি, পরে আসবে কিনা ঠিক জানি না। এই যে আমি কফি খাচ্ছি, টোস্ট বিস্কিট খাচ্ছি, এই কাপে কফি খাচ্ছি, আর এই সূর্যটাকে দেখি, খুবই ভালো লাগছে। আমাদের যে পানি দিয়ে যায় হাসান, ছেলেটা গাছে পানি দিচ্ছে, এই যে পাইপ, এই পাইপ দিয়ে পানি দিচ্ছে, কি যে সুন্দর এখনকার ওয়েদারটা, খুব ভাল লাগে। এটা হচ্ছে পশ্চিম দিকে সূর্য, কিছুক্ষণ পরে অস্ত যাবে, কিভাবে লাল হয়ে গেছে একদম, কম টকটকে মানে লাল। এই যে গাছগুলার সাথে কি সুন্দর দৃশ্য না, এরকম একটু একটা দৃশ্য দিয়ে কিন্তু অনেকক্ষণ বিভোর থাকা যায়। আর এখন না ছাদে চা কফি খেতে যে এত ভালো লাগে, সন্ধ্যার সময় টি টাইমে চলে আসছি, আজকে কিন্তু প্রপার টাইমে টি টাইম, মানে মাগরিবের পর পর, এখন হয়তো 6:30 বা 6:20 এরকম বাজবে। এই যে লুচি নিয়ে নিয়েছি, আগে লুচিগুলো ধমাধম মেশিনে লুচিগুলো বানাই, তারপরে লুচি ভাজাভাজি করবো। চা আছে এখানে, চা অলরেডি দেখা যাচ্ছে, এই যে চা চুলায়, চা অলরেডি চুলায়, আর হচ্ছে লুচি খাবে কি দিয়ে, মাংসের তরকারি, মানে ঝোল আলু আছে, মাংস বোধ হয় 1 পিস বা ইয়ে আছে, এগুলাকে একটা সমাধান করতে হবে, তো কি বলে, ফেলে তো আর দেওয়া যাবে না। যেহেতু এখন শীত শীত ভাব, লুচি দেই, নাস্তাটা তো দিতেই হবে, লুচি করি, আর মাংসটা আর কি ঝোলটা, আর যে অল্প একটু মাংস আলু আছে লুচি দিয়ে, ভালো লাগবে, মিষ্টি আছে, তো আগে লুচিগুলা মেশিনে করে ফেলি। দেখেন আমার এক হাতে কিন্তু আমি কাজ করতেছি, আর এক হাতটা আমার বাঁ দিকটা দেখেন, আমার কানে কিন্তু ফোন, আমি হাত দিয়ে ঠেকা দিয়ে কোনো রকমে ফোনে কথা বলতেছি আর লুচিগুলো বেলতেছি।
এই লুচি কো ভাত মানে বেলে এবং ভাজতে ভাজতে না আমার তিনবার ফোন আসছে এবং তিনবারই এমন মানে এমন জন ফোন করেছে যে আমি কোনোভাবেই তাদেরকে বলতে পারতেছিলাম না যে আমি এখন রাখি পরে কথা বলবো। মুরব্বি স্থানীয় আর কি সবাই, তো একজন বয়স্ক মানুষকে তো কোনোভাবেই বলা যায় না, কি জানি পারি না আর কি, ছোটবেলা থেকে যেমন দেখে আসছি মানে শত কষ্ট হলেও ফোনে কথা বলে যেতেই হবে এরকম আর কি আমার একটা মাথায় কাজ করছিল। তো যাই হোক, লুচিগুলো এজন্য হয়তো সেভাবে একদম মন মতো করে করতে পারিনি, তবুও খারাপ হয়নি আলহামদুলিল্লাহ। আর অন্যদিকে হচ্ছে ওই যারা ফোন করেছেন তাদের ব্যাপারটাও তো দেখতে হবে, একজন বয়স্ক মানুষ মনে করে ফোন করেছেন, এর থেকে বড় পাওয়া তো কিছুই থাকতে পারে না। এখন 9:30 তো বাজে রাতে আর কি, তো দেখেন মাসুদ আহমেদের নিয়মানুবর্তিতা দেখানোর জন্য আপনাদেরকে দেখানো, ঠিক 9:30-10:00 মধ্যে উনি নামাজে দাঁড়াবেই, মানে একদম ঘড়ির কাঁটায় কাঁটায়। তো আমি যাচ্ছিলাম রান্নাঘরে যে রাতের কি ব্যবস্থা করবো ওটা দেখতে আর কি, যে ওনাকে কী দিব রাতে খাওয়া। তো অরণ্যর জন্য তো খাবার আছেই, কাচ্চি আছে, ও গরম করে খাবে ওনার জন্যই আর কি। এই যে দেখেন সব রকমের সবজি, টমেটো, পেঁয়াজ, এখানে কি অনেক কিছু আছে এখানে, আর ভাত ছিল। তো আমি দেখেন কয়েক রকমের সবজি কেটে ফেলছি, আর হচ্ছে এখানে আমার জন্য একটু সবজি কাটলাম, আর এই যে পটকা মানে মাছের তেল ছিল, ভাবি দিছে অবশ্য রানী ভাবি, তো ওটা দিয়ে আমি একটু আমার জন্য রুটি খাবো, তো একটু তরকারি করবো মাছের তেল দিয়ে আর সবজি দিয়ে, আর ওনার জন্য আর কি ভাতকে সবজি দিয়ে ভাজি করবো বিভিন্ন রকমের সবজি দিয়ে। আর এখানে আমি দেখি যে বাজার কিছু আনা ছিল আর কি টুকটাক, ওগুলো তোলা হয়নি, শুকনা বাজার, যে মসুরির ডালটা তোলা বাকি ছিল, মসুরির ডালটাও তুলে ফেললাম। আর হচ্ছে শীতের দিন আসে না ভারী মজা, বুঝছেন, এটা দিয়ে সেটা দিয়ে সেটা দিয়ে এটা দিয়ে না জিনিসকে মানে খাবারকে আর কি ইয়ে করা যায়, খাবারের পরিবর্তন আনা যায়, ভ্যারিয়েশন আনা যায় আর কি, মানে পুরানো খাবারকে আবার নতুন করে মানে দেওয়া যায়, এটা একটা শীতের দিনে খুবই ভালো একটা দিক। অনেক রকম সবজি পাওয়া যায়, তো খাবারের টেস্টগুলোও ভালো থাকে। তো যে আমি এখানে একটা ডিম সিদ্ধ দিছি, রান্নাঘর থেকে উঠি মানে দেখি যে অরণ্যের ফ্রেন্ডরা যারা আসছিল, নফেল, তুনান, অধ্যায়, ওরা সবাই চলে যাচ্ছে, প্রায় 10টা বাজি বাজি করতেছে আর কি। ওরা প্রায় সবাই যে যার মতো সন্ধ্যার পরে বা বিকালের দিকে, দুপুরের পর থেকে বা ওদের অফিসের পরে আর কি সবাই আমাদের বাসায় এক এক করে আসা শুরু করে, তারপরে আর কি সবাই একসাথে থাকে, গল্প করে, গানের প্র্যাকটিস করে, যাই হোক খেলাধুলা করে করে তারপরে ওরা আবার যার যার বাসায় চলে যায়। তো এখানে দেখেন এসাব আর অরণ্য দুজনে, আর অরণ্যের পাপা ওকে কি যেন দেখা মানে বোঝার জন্য অরণ্যকে ডাক দিল আর কি। তো বাপ ছেলে অনেকক্ষণ এখানে মিটিং হচ্ছিল, মানে অরণ্য কি বোঝাচ্ছিল ওর পাপাকে, কি বোঝার দরকার ছিল। তো ছেলে মেয়ে বড় হলে না তখন মনে হয় কি বাবা মা ছোট হয়ে যায়, তাই না? এখন নিজেদেরকে কিন্তু ছোট ছোট লাগে, মানে অনেক সময় অনেক ব্যাপারেই তো ওদের হেল্প নেই আর কি, বিশেষ করে টেকনিক্যাল ব্যাপারে তো নিতেই হয়, কারণ হচ্ছে টেকনিক্যাল ব্যাপারে অনেক অনেক রকমের হেল্পই ছেলে মেয়ের কাছ থেকে সব বাবা মাই নেয়, আমরা একা বলে না সব বাবা মাই নেয়। শীতের দিনে না মানে ফুলকপি, তারপরে হচ্ছে শিম, গাজর, সব কিছুই মানে এখন তো আগের মতো ওরকম তাজা লাগে না, কোনো কিছুকে আগের মতো ওই টেস্টও আসে না, তারপরও না এখনও শীতের দিনের খাবার কিন্তু অনেক ভালো লাগে, মানে গরমের দিনের থেকে না শীতের দিনে প্রতিটা খাবারেই তাও একটু মজা এখনও পাওয়া যায় আর কি। ওই পাশের চুলায় কিন্তু ওই যে তেলের মাছের তেল আর পটকা যে ছিল ওইটা আমি রান্না করতেছি, রুটি দিয়ে খাবো, আর এই পাশে হচ্ছে মাসুদ আহমেদের জন্য ভাতকে জাফরানি রাইস বানায় ফেলতেছি আর কি। এটার মধ্যে কিন্তু আসলেই একটু সামান্য জাফরান দেওয়া আর কি, আর হচ্ছে যে লেবুর খোসা, একটু লেবুর রস দিয়েছি, আবার একটু ঘি দিলাম,
একটু লেবুর রস দিলাম, তো খুব সুন্দর হয়ে গেছে, একদম পারফেক্ট হয়ে গেছে। আর একটা ডিমকে সিদ্ধ করে নিয়েছিলাম, ডিমটার মধ্যে তেলের মধ্যে হলুদ আর লবণ দিয়ে দেখেন ডিমটার কালারটা এত সুন্দর আসছে মনে হয় কি ফুড কালার দেওয়া। তো যে আমার মাছের পটকাগুলো দেখেন, সবজি দিয়ে একটু, সবজি মানে হচ্ছে পটল আর শিম দিয়ে, মানে এটা হচ্ছে আর কি ওই তেল তেলে ভাবটা কমানোর জন্য। এটা আমি রুটি দিয়ে খাবো, আর মাছের তেলটা খুবই ভাল লাগছে রুটি দিয়ে খেতে, আমি মানে খুব মজা হয়েছে, একটুও তেলের মধ্যে কোনো তিতকুটে ভাবি ছিল না। তো রান্নাবান্না শেষ, আমার জীবনযুদ্ধ শেষ, এখন জায়গাটা মোছামুছি করতেছি, মোটামুটি আজকের মতো কাজ শেষ। তো জায়গা মানে রান্নাঘর ক্লিন করেলে খাবারটা রেখে এবার আমি মাইক্রোওয়েভে রাখবো, তো উনি আর যখন কাজ শেষ হবে উনি তখনই খাবে, কোনো অসুবিধা নাই, যা আমার কাজ শেষ। তো আপনাদের সাথে আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি। এখানেই গাছের যে রান্নাঘরে যে মানি প্ল্যান্টটা ছিল, থাই মানি প্ল্যান্ট, সেই প্ল্যান্টটা পট পরি মানে চেঞ্জ করতেছি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে আবার আগামী দিনে নতুন আরেকটা ভিডিওর সাথে। আল্লাহ হাফেজ।